নমস্কার, অনেকদিন পর আবার এলাম। এতদিন কবিতা রেকর্ড করে এবং কিছু ভিডিও সঙ্গেই ছেড়েছি, আজকেও তাই। আজকে আমি কবি ব্রত চক্রবর্তীর লেখা একটি কবিতা কোনো দম্পতিকে, এই কবিতাটি এখানে আবৃত্তি করেছি এবং এর সঙ্গে একটা ভিজুয়ালাইজেশনের জন্য একটা ভিডিও দেওয়া রয়েছে। সেটা এখানকারই, মানে আমি এটাই বলতে চাই যে শিলিগুড়ির একটা জায়গার ভিডিও, একটা ফরেস্ট আছে এখানে বেংডুবি ফরেস্ট বলে, তো সেখানকার একটা ভিডিও, একটা রোড ট্রিপ। সেই রোড ট্রিপের যেতে যেতে ভিডিওটা আমি তুলেছিলাম, সেটার সঙ্গে আমি একটি কবিতা, যেটি আমি বললাম এক্ষুনি কোনো দম্পতিকে, এই কবিতাটি আবৃত্তি করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে কবিতাটা একটা অত্যন্ত সময়োপযোগী, যুবোপযোগী কবিতা। সবাই কম বেশি এটা মানে অভিজ্ঞতা জীবন থেকে পেয়েই থাকেন, বিশেষ করে আমি অবশ্যই যারা বিবাহিত বা বিবাহিতা তাদের কথাই বলছি, যে একটা সময় পর, আজকাল তো বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী উভয়ই কর্মরত কর্মরতা, এবং এটাই আমি মনে করি উচিত, কিন্তু নতুন গল্প তৈরি হওয়ার পরিবর্তে অনেক সময়তেই দেখছি যে দেখা যায় যে, যেমন ধরুন দুজনার দুটি ভিন্ন জায়গায় কাজ, বা অবশ্যই তাদের ওয়ার্ক ফিল্ড আলাদা হোক কি এক হোক, ফ্রেন্ড সার্কেল এক হোক কি আলাদা হোক, অবশ্যই জীবনের নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়, তো সেই এক্সপিরিয়েন্সগুলো একে অপরের সঙ্গে শেয়ার করার পরিবর্তে দেখা যায় যে ঘর আলাদা, কথা বন্ধ বা অত্যন্ত প্রয়োজনীয়তা ছাড়া কথা না বলা, এবং পাশাপাশি একই ঘরে থাকলেও এই যে মোবাইল ফোন এইখানে আবদ্ধ থাকা, দুটো ভিন্ন জায়গায় একসাথে সিরিজ দেখা বা একসাথে একটা কোনো সিরিয়াল দেখছি, সিরিজ দেখছি, সিনেমা দেখছি, সেটার পরিবর্তে ভিন্ন ভিন্ন দুটো জিনিস চলছে, দুজনার কানে দুটো আলাদা হেডফোন। তো এরকম প্রায়ই দেখা যায়, যাদের সন্তান হয়ে গেছে হয়তো সেই সন্তান সূত্রে একটা যোগাযোগ রয়েছে, একটা কোথাও কানেকশন রয়েছে সেই সন্তানের জন্যে, কিন্তু দুটো মানুষের মধ্যে যেন কোনো কথা নেই, কথা যেন ফুরিয়ে গেছে, কথার যেন অভাব পড়েছে, একসঙ্গে থেকেও কেমন যেন একা আলাদা। তো এই ঘটনাটা, এর ওপরেই ভিত্তি করে কবিতা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো যদি লাগে অবশ্যই, বা ভালো লাগুক খারাপ লাগুক, আমি চাই যে আপনারা অবশ্যই শুনুন কবিতাটি, এবং যদি আপনাদের মনে হয় যেটাই বলার মানে কথা সেটাই আমাকে সাজেস্ট করুন, আমি শুধু চাই যে আপনারা আমাকে শুনুন, আপনারা আমাকে হেল্প করুন যাতে আমি আরও বেশি নিজেকে গ্রো করতে পারি, নিজেকে এনরিচ করতে পারি। আর কী ধরনের কবিতা শুনতে চান সেটাও আমাকে কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাকে একটু সাহায্য করুন যাতে আমি আমার এই কাজ চালিয়ে যেতে পারি। নমস্কার। বাগানে পাশাপাশি দুটি কৃষ্ণচূড়া, তারা এখনও ফুল দিচ্ছে। পোষা খরগোশ দুটো সেই আগের মতোই সবুজ নরম ঘাসে ছুটে ছুটে আসে, খেলে ওকে খেলায়। ঘুলঘুলির ফাঁকে চড়াই দুটো একটুও বদলায়নি, উড়লে একসঙ্গে ওড়ে, বসলে এ ওর চোখের কাছে চোখ, কানের কাছে কান, শরীরের কাছে শরীর এনে বসে। দেওয়ালে দুটো টিকটিকি সেই একই রকম আছে, কিন্তু এত নিঃশব্দ স্বস্তিতে আছে টের পাওয়াই যায় না। দু ঘরের মাঝের চৌকাঠে ভারী পুরু পর্দা, তোমরাও আছো, কিন্তু দু ঘরে আলাদা মেঘ, বৃষ্টি, রোদ্দুর, খুব জরুরি প্রয়োজনে মাঝে মাঝে পর্দা সরে। বোর্ডিং স্কুল থেকে তোমাদের 9 বছরের বিবাহিত জীবনের ফুল চিঠি লেখে,
সেই চিঠি মাঝে মাঝে পর্দা সরায়। তারপর আবার সব উদাসীন, গম্ভীর, চুপচাপ, ভারী পর্দা দোলে, দুলে দুলে নিজেকেই প্রশ্ন করে। শেষ পর্যন্ত সকলেই পারে, বৃক্ষ পারে, পাখি পারে, পোষা খরগোশ পারে, শুধু মানুষ পারে না।